হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবী প্রাচীনকাল থেকেই নানা রহস্যের জন্ম দিয়েই যাচ্ছে। আর এসব রহস্য উদ্ঘাটনের জন্য পৃথিবী জুড়ে নানা দল তৈরি হলেও এদের মধ্যে আর্কিওলজিস্ট অন্যতম, কারণ তারা হাজার হাজার বছর ধরে মাটির নিচে লুকিয়ে থাকা রহস্যগুলোকে মানুষের সামনেই নিয়ে আসে। আর আজকে আমরা আর্কিওলজিস্টদের খুঁজে পাওয়া এমন কিছু জিনিস দেখতে চলেছি যেগুলো দেখে পুরো বিজ্ঞান মহল অবাক হয়ে গিয়েছিল। তো চলুন দেখে নেওয়া যাক প্রাচীনকালের এমন কিছু খোঁজ যেগুলো মানব সভ্যতাকে অন্য এক জগতের কথা বলে। পেরুভিয়ান মমি। প্রায় 1200 বছরের পুরনো একটি মমি পেয়ে অবাক হয়ে যায় আর্কিওলজিস্টরা, কারণ এরকম অদ্ভুত আর রহস্যময় মমি পৃথিবীর আর কোথাও পাওয়া যায়নি। ব্যক্তিটি তার হাত দিয়ে তার মুখ ঢেকে রেখেছে এবং সম্পূর্ণ শরীর দড়ি দিয়েই বাঁধা, আর এই অবস্থায় মমিটিকে খুঁজে পাওয়া হয়েছিল। গবেষণার পর জানা যায় এই ব্যক্তির বয়স 35 বছর থেকেও কম। এখন প্রশ্ন হলো, কেন তাকে এভাবে বেঁধে কবর দেওয়া হয়েছিল? ওয়েল, কিছু গবেষকের মতে ব্যক্তিটি হয়তো সে সময় অনেক বড় অপরাধ করেছিল, তাই তাকে এভাবে বেঁধে মমি করেই কবর দেওয়া হয়েছিল। আবার কিছু গবেষকের মতে প্রাচীনকালের মানুষ তাদের পাথরের দেবতাকে খুশি করার জন্য ব্যক্তিটিকে এভাবে বলে দিয়েছে, কারণ ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে মানুষ তাদের পাথর তৈরি দেবতাকে খুশি করার জন্য মানুষকে জীবন্ত বলি দিত। স্টোন ডেট। সম্প্রতি আর্কিওলজিস্টের একটি দল এমন এক ব্যক্তির কঙ্কাল খুঁজে পায় যা দেখে আর্কিওলজিস্টরাও অবাক হয়ে যায়। আজ থেকে 2000 বছর আগে ইতালির মাউন্ট ভেসুভিয়াতে একটি আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে প্রায় 40,000 ঘনবসতিপূর্ণ পাম্পিন নামক একটি শহরকে বিধ্বস্ত করে দেয়। আর এই বিস্ফোরণের ফলে প্রায় 7,000 মানুষ তাদের প্রাণ হারায়। আর ওই সময় এক ব্যক্তি আগ্নেয়গিরির বিস্ফোরণ থেকে বাঁচার জন্য পাহাড়ের দিকেই ছুটে পালায়, কিন্তু জ্বালামুখ থেকে ছিটকে পড়া বিশাল একটি পাথর ব্যক্তিটির মাথার উপর আছড়ে পড়ে, আর ওই অবস্থায় ব্যক্তিটির মৃত্যু ঘটে। কিন্তু জাস্ট কল্পনা করে দেখুন ব্যক্তিটি ওই সময় কতটা না কষ্ট পেয়েই মারা গিয়েছে। ভ্যাম্পায়ার গ্রাভ। 2013 সালে রাস্তা নির্মাণের জন্য পোল্যান্ডের কিছু শ্রমিক যখন একটি কবরস্থানের পাশেই রাস্তা খনন করছিল, হঠাৎ তারা বেশ কিছু কঙ্কাল দেখতে পায়। কিন্তু এই কবরগুলির মৃতদেহগুলোকে আজব পদ্ধতিতেই কবর দেওয়া হয়েছিল। এই কঙ্কালগুলোর মাথাগুলোকে কেটে দুপায়ের মাঝখানে রাখা হয়। এখন প্রশ্ন হলো, কেন তাদের এভাবে কবর দেওয়া হয়েছিল? অনেক গবেষণার পর জানা যায় এটা ছিল সে সময়ের একটি কুসংস্কার। অর্থাৎ বর্তমানে আমরা যে ভ্যাম্পায়ারকে কাল্পনিক মনে করি তা সে সময়ের মানুষ সত্য বলেই মনে করত, বিশেষ করে সে সময় যাদেরকে স্থানীয় মানুষজন ডাইনি বলেই সন্দেহ করত। তাদেরকে খুব ভয় পেত, মনে করত তারা ভ্যাম্পায়ার, মরার পরেও কবর থেকে উঠে পড়তে পারবে। এই কারণে স্থানীয় মানুষজন তাদের মাথা কেটে কবর দিত। 2015 সালে আর্কিওলজিস্ট টিম এমন কিছু কঙ্কাল পায় যাদের বুকে বড় বড় রড ঢুকানো ছিল। এক্সপার্টরা মনে করেন আসলে এই কবরগুলো ছিল ভ্যাম্পায়ারদের কবর, যাতে তারা মৃত্যুর পর আবার জীবিত না হয়ে যায়, এজন্যই তারা লোহার রড বুকের মধ্যে ঢুকিয়ে দিত, তারপর তাকে কবর দিয়ে দিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর আপনি যদি এমনই রহস্যময় রোমাঞ্চকর আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এখনই অজানা রহস্যময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।